উপকূল এলাকায় ধ্বংসলীলা চালিয়ে এখন শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। তবে রেমালের দাপটে ধস নেমেছে একাধিক নদী ও সমুদ্র বাঁধে। কাকদ্বীপ মহকুমার বিস্তীর্ণ এলাকা যেমন সাগর, দামখানা, পাথর প্রতিমা, মথুরাপুর বিভিন্ন অংশে দেখা দিয়েছে নদী বাঁধের ফাটল। কোথাও জলে ভেসে গেছে বাঁধের মাটি। যে কোনো মুহূর্তে গ্রামে জল ঢোকার আশঙ্কা, আতঙ্কের প্রহর গুনছে বাসিন্দারা। আমাদের এই দ্বীপগুলোকে, বদ্বীপগুলোকে রক্ষা করতে গেলে আমাদের প্রথমেই দরকার একদম পাকাপোক্ত নদীর বাঁধ। একদম নিরপেক্ষভাবে সরকারকে এই দিকটা অবশ্যই নজর রাখতে হবে। যে জায়গাগুলো দ্রুত ক্ষয় হচ্ছে সেই জায়গাগুলো দ্রুত কংক্রিটের বাঁধ করতে হবে। নদীর ভাঙনকে আটকাতে হবে, জলোচ্ছ্বাসকে আটকালে মানুষের জনজীবন বাঁচবে, অর্থনীতি বাঁচবে। ঝড় হলেই নদী বাঁধ ভাঙছে, নদী বাঁধের অবস্থা খুবই খারাপ। সরকার এবং প্রশাসন যেন যদি এদিক দিকে তাকায় বা ভালো নদী বাঁধ করতে চায়, তাহলে আমরাও তো বাঁচতে পারবো সুষ্ঠুভাবে। ভয়ও তো থাকে মানুষের, এই বুঝি নোনা জল ঢুকছেই, কাজ হয় না নদী বাঁধে ভালো। তাই তো নদী বাঁধটাই ভালো থাকুক, নদী বাঁধে কাজ হোক, সরকার যেন দেখে নদী বাঁধের দিকে তাকাতে পারে। ঘূর্ণিঝড় আসে যায়, এদের আতঙ্কের ছবিটা বদলায় না, তার উপর সামনে বর্ষা। এই পরিস্থিতির জন্য তৃণমূল সরকারের দিকে আঙুল তুলেছে বিজেপি নেতৃত্ব। গত রেমাল, ইয়াস বা আমফানে নদী বাঁধের যে ভয়াবহ দুরবস্থা, নদী বাঁধগুলো কোনো রকম কোনো মেরামতি নেই। নদী বাঁধের যা অবস্থা, ওই এলাকার সমস্ত মানুষ নদী বাঁধের ভেঙে যাওয়ার ভয়ে সমস্ত বাড়িঘরদোর, গরু বাছুর সব নিয়ে কোনো পাশের বাড়িতে বা ফ্লাট সেন্টারে উঠেছে। বর্তমান আমরা সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর এলাকায় থাকা সত্ত্বেও আজকের আমরা দেখতে পাচ্ছি নদী বাঁধের কি চরম দুরবস্থা। কোনো রকম কাজ হচ্ছে না, শুধু টেন্ডার পাস হচ্ছে, বিল হচ্ছে, টাকাগুলো কোথায় যাচ্ছে সেগুলো আপনারাই চিন্তা করে দেখুন। নদী বাঁধের যা অবস্থা, ইমিডিয়েট যদি সারানো না হয় তাহলে কিন্তু সারা সাগরের চতুর্দিকে নদী বাঁধ না সারালে টোটাল সাগর দ্বীপের বহু অংশ জলে নিমজ্জিত হয়ে যাবে। বিভিন্ন পয়েন্টে এই যে ঝড় ঝন্টা হয় যখন, হয়তো যেখানে যেখানে ভেঙে যায়, সঙ্গে সঙ্গে আমাদের মন্ত্রী মহোদয়ের তৎপরতায় তাড়াতাড়ি বিভিন্ন দপ্তরের এজেন্সি এসে কাজ করে। তাই আমরা সাগরদ্বীপের মানুষজন এখনও সেফ জায়গায় আছি এবং সেফ জায়গায় পজিশনে থাকি। উপচে যদি জল আসে আসুক, নদী বাঁধ ভেঙে যাতে জল না আসে সেই চেষ্টা আমাদের সর্বত্র সমস্ত প্রশাসনিক বিভাগের যারা থাকে তারা এটা দায় দায়িত্ব নিয়ে সামলে নেয়। দুর্যোগ আসবে যাবে, কিন্তু বাঁধ ভাঙার এই সমস্যা কি কোনোদিন বিদায় নেবে? গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।